আসসালামু আলাইকুম সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ঝাল নাস্তার রেসিপি। এই নাস্তাটি তৈরি করা খুব সহজ আর খেতেও কিন্তু অনেক মজার হয়। আপনারা যদি পুরো রেসিপিটি দেখেন তাহলে বুঝতে পারবেন কত সহজে অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করা যায়। চলুন দেখে নেই এই নাস্তাটি তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে বড় সাইজের চারটি আলু প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আলুর পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন যদি বেশি করতে চান। তারপর আমি এই আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব, অবশ্যই মিহি করে কিন্তু ম্যাশ করে নিতে হবে, ঠিক এরকম। এই যে দেখুন, ঠিক এরকম মিহি করে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1টি ডিম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টা কাঁচামরিচ, এরকম কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্স হচ্ছে শুকনা মরিচ হালকা ভেজে, তারপর আদা ভাঙা যে গুঁড়াটা এটাই চিলি ফ্লেক্স, এটা অনেকে জিজ্ঞেস করেন তাই বললাম। তারপর এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়াটা অপশনাল, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে তাই দিলাম। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। আর সব কিছু এভাবে মিশানোর সময় যদি দেখেন এই খামিরটা নরম দেখছেন, তখন কিছুটা ময়দা অ্যাড করবেন। আমি এখানে 4 টেবিল চামচ আরও ময়দা অ্যাড করে দিলাম। আর আপনারা যদি দেখেন তারপরও নরম, তাহলে আরও কিছু পরিমাণে ময়দা বা আটা অ্যাড করে দিবেন। তো সব কিছু এখন ভালো করে আমি মাখিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি। তো খামিরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ঠিক এরকম হবে। এখন আমি এই খামিরটাকে একটা চপিং বোর্ডের উপর নিয়ে নিলাম, আর উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিব যাতে করে বেলতে সুবিধা হয়। আর আমি কোনো ধরনের বেলুন ছাড়া হাত দিয়ে এটাকে বেলে নিব। আমি এখানে একটু তেল দিয়ে তারপর এই খামিরটাকে ঠিক এইভাবে করে একটু মথে নিয়েছি। আর এখন এটাকে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে রুটির মতো বেলে নিব। কিন্তু এটা কিন্তু মোটা হবে, এটা কিন্তু পাতলা হবে না। আপনারা চাইলে বেলুন দিয়েও বেলে নিতে পারেন, তবে হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা বেলা যাচ্ছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর ঠিক এরকম মোটা হবে দেখেই তো বুঝতে পারছেন। তারপর আমি উপর দিয়ে কিছুটা তেল আবার মাখিয়ে নিচ্ছি। তো আমার এই রুটিটা কিন্তু বেলা হয়ে গিয়েছে। আর যদি সাইড দিয়ে একটু দেখুন বাঁকা হয়েছে, তাহলে এভাবে হাত দিয়ে একটু চেপে সমান করে নিলে হবে। তারপর আমি এরকম একটা ছুরিতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি যাতে করে এটা কাটতে সুবিধা হয়। তারপর এই রুটিটাকে ঠিক এভাবে কেটে নিচ্ছি, একটু দেখলেই বুঝতে পারবেন। খুব সহজে কিন্তু কেটে নেওয়া যাচ্ছে, আর ছুরিটাতে একটু তেল দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে এটা কেটে নেওয়া যায়, লেগে থাকে না ছুরির গায়ে খামিরটা। তারপর আমি ঠিক এইভাবে সবগুলো কেটে নিয়েছি। আর এই যে বাড়িটা ঠিক এরকম হবে, এর চেয়ে পাতলা করবে না, ঠিক এরকমটাই হবে। তারপর আমি এইগুলো ভাজার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে আগে থেকে ডুবু তেল নিয়ে নিয়েছি গরম করে ভাজার জন্য। চুলার আঁচটা আমি এখন একদম লো আঁচে রেখেছি। আর তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, তাহলে বেশি গরম যদি হয় দেওয়া মাত্রই কালার চলে আসবে, কিন্তু ভিতর দিয়ে হবে না। তাই চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে প্রথমে 2 মিনিট ভাজতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে ভেজে নিব। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়েছি। প্রায় 2 মিনিট পর এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিব ব্রাউন কালার করে। ভাজতে বেশি সময় লাগবে না, এই তো 5 থেকে 6 মিনিটে ভেজে নিতে পারবেন। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু ফুল আঁচে রেখে এগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভিতর দিয়ে হবে না। এই যে দেখুন, ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর যে ফেনা ফেনা ভাবটা দেখছেন, এটা হচ্ছে ডিম দেওয়ার কারণে এরকম ফেনা ফেনা তেলের মধ্যে দেখা যাচ্ছে। ডিম দিয়ে যে কোনো নাস্তা তৈরি করলে কিন্তু এরকম ফেনা ফেনা হয়।
তো যখন ঠিক এরকম একটা কালার চলে এসেছে তখন আমি এগুলোকে ভালো করে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো এখন আমি তুলে নিয়েছি। তারপর আমি এখানে টমেটো সসের সাথে এটা সার্ভ করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। ছোট বড় ঘরে সবাই কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। আশা করি আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়, আর আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই নাস্তাটি অনায়াসে খেয়ে নিবে অনেক মজা করে। আশা করি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি নাস্তার রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো।